সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত শব্দের অর্থ সবসময়, আর নদ হল নদী শব্দটার পুরুষবাচক শব্দ। বিরলে মানে নির্জনে বা নিরিবিলিতে। কপোতাক্ষ নদ হল একটা ছোট নদী যা কবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি সাগরদারির পাশ দিয়ে বয়ে গেছে। এই নদের সাথে রয়েছে কবির ছোটবেলার নানা রকম স্মৃতি। ফলে কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখন এই নদের কথা তিনি ভাবেন। কপোতাক্ষের কথা সবসময় তার মনে পড়ে। কবিতাটা লেখার সময় কবি ছিলেন বিদেশে। বিদেশের কঠিন বাস্তবতায় কবি মাঝে মাঝে স্মৃতিকাতর হয়ে পড়েন আর শৈশবের কপোতাক্ষ নদের কথা ভাবেন। সতত যেমতি লোকে নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে। যেমতি মানে যেমন, নিশা মানে রাত, মায়া মন্ত্রধ্বনি মানে অবাস্তব কথাবার্তা, জুড়াই মানে ঠান্ডা করি বা শান্ত করি, ভ্রান্তি হলো ভুল। রাতে মানুষ যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে অনেক রকম কথাবার্তা শুনে হাসে কাঁদে, কবিও একইভাবে কপোতাক্ষকে নিয়ে স্বপ্নে বিভোর হন। তিনি যেন স্বপ্নের ঘোরে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। তো বিদেশের জীবনে কবি বহু নদ নদী দেখেছেন, কিন্তু আর কোনো নদীর জল কপোতাক্ষের মতো তাকে তৃপ্তি দিতে পারেনি। কারণ কপোতাক্ষই ছিল তার শৈশব কৈশোরের বেড়ে ওঠার সঙ্গী। এই নদের সৌন্দর্য অনুভব করে এর জলেই তার স্নেহের তৃষ্ণা মিটেছে। বিদেশের কোনো নদ নদীর জলে কিংবা সৌন্দর্যে কবি সে তৃষ্ণা মেটেনি। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে, মায়ের বুকে যেমন দুধ বয়ে যায় তেমনি কবি এখানে তার জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করে বলেছেন, কপোতাক্ষ নদ যেন দুধের মতো তার জন্মভূমির বুকের উপর বয়ে চলেছে। বিদেশের জীবনে কবি জন্মভূমির রূপ সৌন্দর্যকে প্রায় মিস করতেন। কবির দেশপ্রেম মূলত কপোতাক্ষ নদের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আর কি হবে দেখা যতদিন যাবে। বহুদিন ধরে বিদেশে থেকে কবির মনে সন্দেহ জেগেছে যে আর কি দেখা হবে এই কপোতাক্ষ নদের সাথে। তিনি কি আবার সেই শৈশব কৈশোরের স্মৃতি জড়ানো কপোতাক্ষ নদকে দেখতে পাবেন? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। বাড়ি মানে জল বা পানি, আর কর হল ট্যাক্স। কবি বলছেন যত দিন যাবে প্রজা যেমন করে রাজাকে ট্যাক্স দেয় বা খাজনা দেয়, কপোতাক্ষ নদও তার জল ট্যাক্স হিসেবে সাগরকে দিয়ে যাবে। কবি জানেন যে তার শৈশবের নদটি আগের মতোই সাগরকে বাড়িরূপ মানে জলের মতো করে ট্যাক্স দিয়ে যাচ্ছে, বা জলটাকেই ট্যাক্স হিসেবে দিয়ে যাচ্ছে। প্রজা যেমন রাজাকে কর বা খাজনা দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে পানি হিসেবে তার ট্যাক্স বা খাজনা দিচ্ছে। বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। বঙ্গজ জন মানে বাংলার মানুষজনের কানে। মিনতি মানে অনুরোধ, গাইবে বা বলবে। সখে মানে সখা, সখী বা বন্ধু। সখারিতে মানে বন্ধুর মতো করে। মজি মানে মগ্ন হওয়া। কবি বলতেছেন বঙ্গজ জনের কানে মানে বাংলার মানুষের কানে, সখে মানে বন্ধু, সখারিতে মানে বন্ধুর মতো করে, নাম তার মানে এই যে কবির নামটা, এ প্রবাসে মজি প্রেম ভাবে। কারণ কবি প্রবাসে মানে বিদেশে বসে তার দেশের কথা ভেবে দেশের ভালোবাসাটা তিনি প্রকাশ করতেছেন তার বঙ্গের সঙ্গীতে, মানে তার যে দেশের কবিতায় বা বাংলা ভাষায় তিনি যে তার দেশের কথা স্মরণ করতেছেন, এইটাই তিনি কপোতাক্ষ নদের উদ্দেশ্যে বলতেছেন যে তুমি আমার কথাটা, আমি যে তোমার কথা, আমি যে দেশের কথা স্মরণ করতেছি, এইটা তুমি আমার দেশের মানুষের কানে পৌঁছে দিও। তো শেষ হলো আমাদের আজকের আয়োজন কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা সনেট। কবিতাটার ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে একটু জানাবেন, জানালে আমরা উপকৃত হব। যদি কোনো ভুল ত্রুটি হয় নিশ্চয়ই সেটা আমাদেরকে দেখিয়ে দেবেন, সেই ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন।